ঠাম্মি, আমার কিন্তু ভালোই হয়েছে। আগে বাড়ির সব কাজ আমাকেই দেখতে হতো, এখন মেঘলা সব দায়িত্ব নেওয়ার পর থেকে আমি বেশ নিশ্চিন্তে থাকি। যাই হোক, রান্না বান্নার কথা যখন মেঘলা বলেই দিয়েছে, তাহলে আমি বরং আয়েস করে আরেক কাপ চা খাই। দে তো আরেকটু চা দে আমাকে। আরে এসব, রবি যে কেসের কাজে বাইরে গেছে, তো ফিরতে কত সময় লাগবে? বাবা, মিনিমাম 2 মাস, তার বেশিও টাইম লাগতে পারে। ভালো ভালো, রবি নিজের ইচ্ছে ক্যারিয়ারে তত্তর করে উন্নতি করছে। তাহলে একটা কাজ কর না, রবি যতদিন না ফিরছে তুই এখানেই থেকে যা। হ্যাঁ বাবা, আমিও সেটাই ভাবছিলাম। এই সময় রবির কলকাতায় না থাকাটা আমার কাছে শাপে বড় হয়েছে। বলা যায় না, রবি থাকলে হয়তো মেঘলা গিয়ে রবিকে অর্ণবের উকিল হিসেবে তাঁর করিয়ে দিত। ওই তো ইভান দাদা। কাম্মা, দুজনের ভেতরে মান অভিমান বাড়ছে দিন দিন। তুমি নোটিস করেছো যে ইভান চার কাপটা সরিয়ে রাখলো? সবটাই তো দেখতে পাচ্ছি আমি। ঠিক এইভাবেই মেঘলা যদি ইভানের জীবন থেকে সরে যায়, তবেই তোর জায়গা হবে ইভানের মনে, বুঝলি? বড় ঠাম্মি, বলছিলাম আমার না একটা পারমিশন নেওয়ার ছিল তোমার আর দাদুর কাছ থেকে। বস, বল কি বলবি। আমি আমার পড়াশোনাটা কমপ্লিট করার কথা ভাবছিলাম, মানে পোস্ট গ্রাজুয়েশনটা যদি করতে পারতাম। সেটা খুব ভালো কথা। তুমি এত দূর যখন পড়াশোনা এগিয়ে নিয়ে গেছো, তো কমপ্লিট করাই তো উচিত, নইলে লোকে বলবে যে সান্যাল বাড়ির বউ হয়ে তোমার পড়াশোনা বন্ধ হয়ে গেল। হ্যাঁ মেঘলা, তুই অবশ্যই তোর পড়াশোনাটা চালিয়ে যেতে পারিস, এজন্য আমাদের অনুমতি নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ রে, তুই কি কাল তোর বন্ধুদের সঙ্গে দেখা করে এই সিদ্ধান্তটা নিলে? না না, বন্ধুদের সাথে কথা বলে নয়, ইভানের সাথে কথা বলেই আমি ডিসিশনটা নিয়েছি। আমি আবার কখন মেঘলার সঙ্গে ওর পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করলাম? মানে কাল রাতে ইভান আমাকে বলছিল নিজের কথা ভাবতে। নিজের কথা বলতেই আমার নিজের ক্যারিয়ারের কথা মনে পড়ল, তাই ভাবলাম পড়াশোনাটা তাহলে কমপ্লিট করে নি। নিজের ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামাতে শুরু করলে মাথা থেকে রহস্য সমাধানের ভূতটা অন্তত নামবে। তবে মেয়েটা খুব বুদ্ধিমতী, কোন কাজটা কেন করছে বোঝাই মুশকিল। এই পড়াশুনো শেষ করার পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে নেই তো।